তাদের মধ্যে দুঃখ তো থাকতেই পারে, এরকম একটা পরিবারের মধ্যে অনেকেরই থাকে, ভাই বোনের মধ্যেও ঝগড়া হয়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, ইটস ওকে। কিন্তু সবার আগে তো দেশ, তাই না? যাই না কীভাবে কীভাবে আমাদের কষ্ট বসে ঘুম থেকে উঠতে, ঠিক আছে, আমরা নাকি সবাই ঘুমায় আছি, তো উনি ঘুম থেকে উঠছেন তো ঠিক মতো, এটা হলো আমার প্রথম প্রশ্ন। ওপেনিং প্লেয়ারটা নিয়ে টেনশন আছে, আসলে খুব ব্যাপক টেনশন আছে আমরা প্রতিটি ম্যাচে। আমি আসলে আমি এখন ম্যান্ডসেট করে ফেলছি এরকম যে ধরে নিয়েছি আমাদের একটা উইকেট কম। মনে থাকবে একটা স্মৃতি, যেটা হচ্ছে যে মিনিটে উনি ইঞ্জুর্ড হয়েছিলেন এশিয়া কাপের এবং ভাঙা হাত নিয়ে খেলেছিলেন শেষে, তার মানে উনি দলের প্রয়োজনে নেমেছিলেন। আমি তার ডেডিকেশন নিয়ে আসলে কোশ্চেন তুলতে পারতেছি না, সরি টু সে, একদমই না, যদিও আমি সাকিবের বড় ফ্যান, কিন্তু ক্রিকেট খেলার চাইতে ক্রিকেট রাজনীতির কথা বেশি হয়ে যাচ্ছে আমাদের মনে হচ্ছে, খুবই কষ্টদায়ক। এটা হওয়া উচিত ছিল না, মানে আমরা টিম আমাদের ওয়ার্ল্ড কাপে যাবে ঠিক তার 10 দিন বা 9 দিন আগে এরকম দুজন দুজনের কী বলবো। আসলে তামিম তো আসলে সাকিবকে নিয়ে কিছু বলেন নাই, আমি কিন্তু সাকিবের ফ্যান পার্সোনালি, হ্যাঁ, এবং আমি তামিমেরও ফ্যান, কিন্তু আমার ফেভারিট প্লেয়ার বাংলাদেশ টিমে অবশ্যই সাকিব। কিন্তু সাকিব আল হাসানের অনেক কনভারসেশন ছিল যেগুলো আসলে এগেনস্টে চলে যায়, কষ্ট লাগছে, আমি একজন ফ্যান হিসাবে খুবই কষ্ট পাইছি আসলে। মানে এইভাবে আমরা চাই দুইটা প্লেয়ার, ঠিক আছে ফাইন, তাদের মধ্যে দুঃখ তো থাকতেই পারে, এরকম একটা পরিবারের মধ্যে অনেকেরই থাকে, ভাই বোনের মধ্যেও ঝগড়া হয়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, ইটস ওকে। কিন্তু সবার আগে তো দেশ, তাই না? আমাদের দেশের প্রতি আসলে ওই ইয়াটা রাখা উচিত, ভালোবাসাটা সম্মানটা রাখা উচিত এবং রেখে খেলাটা উচিত। এবং তারা খেলে এসছেন এতদিন, তো হঠাৎ করে কেন 9 দিন আগে এরকম বা 10 দিন আগে কেন এরকম সিচুয়েশন তৈরি হবে আমি আসলে বুঝতে পারতেছি না, আমার কাছে বোধগম্য হচ্ছে না। আমি ফ্যান হিসেবে ডিসঅ্যাপয়েন্টেড। আচ্ছা, ফ্যান হিসেবে ডিসঅ্যাপয়েন্টেড, এরপর হচ্ছে এই অবস্থান থেকে একটা টিমটা গেল, আসার এখন কী আশা করছেন? দেখেন, কালকে সাকিবের ইন্টারভিউটা দেখলাম, সাকিবের ইন্টারভিউ শেষ কয়েকটা লাইন আমি বলতে চাই, মানে ওই ওইটার জিনিসটা ওইটার মূল ভাবনা থেকেই বলতে চাই যে আসলে যত যাই হোক আমাদেরই টিম, আমরা সবাই আসলে যেন সাপোর্টটা করি তাদের, আমাদের টিমকে এবং ভালোবাসি, এবং সাকিব বিশ্বাস করেন আমাদের টিম ভালো করবে, আমিও বিশ্বাস করতে চাই। আর একটা ব্যাপার হচ্ছে, লাস্ট কয়েকদিন কয়েক মাস যদি আমরা দেখি, আমরা একটা স্ট্রং সাইড ছিলাম পুরো ওয়ার্ল্ডে ওয়ান ডে ফরম্যাটে, আমাদের এবারই প্রথম আমরা বিশ্বকাপ জয়ের একটা স্বপ্ন দেখছিলাম, সেটা কি এখনো আছে বলে মনে হয়? বিশ্বকাপ জয়ের স্বপ্নটা এইভাবে বলাটা যায় না কীভাবে কীভাবে, আমাদের কষ্ট বসে ঘুম থেকে উঠতে, ঠিক আছে, আমরা নাকি সবাই ঘুমায় আছি, তো উনি ঘুম থেকে উঠছেন তো ঠিক মতো, এটা হলো আমার প্রথম প্রশ্ন। পাওয়ার চুমুকে অ্যাকশন তার কাছে, মানে চন্ডিকা হাতুরু সিং, উনি নিজে ঘুমায় আছে আমার কাছে মনে হয়, ওনার মনে হয় উনি ঘুম থেকে উঠেই আসলে খেলতে আসছেন আমার কাছে মনে হয়। আমাদের দেশের আমাদের যে টিমের যে পারফরমেন্স, উনি ওটাকে চেক করবেন না, উনি ইভেন ডমিঙ্গো আমলে আমরা যে খেলা খেলে আসছি, আমরা ডমিঙ্গোকে গুড কোচ কখনো অনেকেই বলতাম না, মেনে নিতাম না, কিন্তু আমাদের তো রেজাল্ট ভালো ছিল, তামিমের নেতৃত্বে আমাদের টিম ভালো ছিল পয়েন্ট টেবিল লিগে, আমরা যদি ইফ আই এম নট রং আমরা লিগে সম্ভবত যে কোয়ালিফাইং লিগে আমরা মনে হয় 3 নম্বরে ছিলাম, 2 নম্বর না 3 নম্বর, আমি এক্স্যাক্টলি ওটাই, সো আমাদের রেজাল্ট তো ভালো ছিল, তো আমরা তো আসলে বাইলেটারাল সিরিজ যেগুলো আছে দ্বিপাক্ষিক সিরিজগুলো আমরা ভালো করছিলাম, আই ডোন্ট নো, হয়তো আমি পজিটিভলি যদি বলি হয়তো কোচ এই জন্যই বলেছেন একটা সারপ্রাইজ দিতে চান, তাই এমনও হইতে পারে। আর তামিমের অনুপস্থিতিটা কতটা ভোগাবে বাংলাদেশ টিমকে? যদি খুব ভালো দুর্দান্ত রিপ্লেসমেন্ট নিয়ে যেতে পারতাম তাহলে বলতাম যে অতটা না, কিন্তু আসলে খুব দুর্দান্ত ভালো রিপ্লেসমেন্ট নিয়ে জানি, আমাদের ওপেনিং প্লেয়ার এই ঝামেলা আছে। আমি যদি লিটন কুমার দাসের ইয়ার কথা বলি, ফর্মের কথা বলি, ফর্মের অবস্থা কিন্তু ভালো না, এখনও ফর্মে আসতে পারে না, ওয়ার্ল্ড কাপে এসে ফর্মে আসবে একটা প্লেয়ার এটা অনেক ডিফিকাল্ট, এবং ওখানে যে হাই ইন্টেন্সিটিতে খেলা হয়, যে চাপে খেলা হয়, সেখানে উনি ফর্মে আসাটা আমার জন্য ডিফিকাল্ট। তবুও দোয়া করি উনি প্রথম ম্যাচ থেকে, আফগানিস্তানের ম্যাচ থেকে উনি ফর্মে ফিরে আসুক। আর ওপেনিং প্লেয়ারটা নিয়ে টেনশন আছে আসলে, খুব ব্যাপক টেনশন আছে আমরা প্রতিটি ম্যাচে। আমি আসলে আমি এখন ম্যান্ডসেট করে ফেলছি এরকম যে ধরে নিয়েছি আমাদের একটা উইকেট কম। আচ্ছা, আপনি নিজেই বললেন যে ওপেনিং প্লেয়ার কম আছে, তার উপর নিশ্চয়ই কালকে শুনেছেন যে তামিমকে বলা হয়েছিল যে তুমি নিচে খেলো, এই যে ডিসিশনগুলো এইগুলোর ব্যাপারে অ্যাজ এ ফ্যান কি? দেখেন, সচিন টেন্ডুলকারও কিন্তু দলের প্রয়োজনে বিভিন্ন সময় ডাউন হয়ে খেলছেন, বিভিন্ন পজিশনে খেলছেন, কথা হচ্ছে তামিমকে আসলে কখনো ভাবাই হয় নাই এই 17 বছরের ক্যারিয়ারে উনি সেকেন্ড রাউন্ডে বা থার্ড রাউন্ডে বা পরে নামবেন। উনি কোন ম্যাচে নেমেছিলেন যদি আমাদের স্মৃতিতে আমাদের মনে থাকে, তাহলে মনে থাকবে একটা স্মৃতি,
যেটা হচ্ছে জেমি নিচে উনি ইনজুর্ড হয়েছিলেন এশিয়া কাপের এবং ভাঙা হাত নিয়ে খেলেছিলেন শেষে, তার মানে উনি দলের প্রয়োজনে নেমেছিলেন। আমি তার ডেডিকেশন নিয়ে আসলে কোশ্চেন তুলতে পারতেছি না, সরি টু সে, একদমই না। যদিও আমি সাকিবের বড় ফ্যান, আমার এখনও আমার ফেভারিট প্লেয়ার সাকিব এবং আজীবন থাকবে তা, বাংলাদেশের নিঃসন্দেহে সবচেয়ে বেস্ট প্লেয়ার সাকিব, কিন্তু ডেডিকেশন তোলা মানে প্রশ্ন তোলা তামিম ইকবালের, এটা আমার ভালো লাগে নাই। হ্যাঁ, কারণ হ্যাঁ, আর যদি ব্যাটিং অর্ডারের কথা বলি, তামিম আসলে কী বলেছেন যে এটা করা যেতে পারতো, অ্যাপ্রোচটা ওনার কাছে ভালো লাগে নাই। আমি যদি ওনার পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বলি, মানে উনি এটা বলেছেন, তাহলে অ্যাপ্রোচে ইস্যু ছিল, তাই তো? কে কোন অ্যাপ্রোচে কীভাবে কথা বলেছেন এটা ওনারাই ভালো জানেন, কিন্তু ক্রিকেট খেলার চাইতে ক্রিকেট রাজনীতির কথা বেশি হয়ে যাচ্ছে আমাদের মনে হচ্ছে। ক্রিকেট ম্যাচে আমরা মনোযোগী হই, প্লিজ আমাদের টিমটা ভালো করুক, আমরা দোয়া করি। সাকিব আল হাসান 2019 ওয়ার্ল্ড কাপে যতটা ভালো পারফরমেন্স করেছেন, তার থেকেও ভালো পারফরমেন্স করুক, এটাই চাই, দ্যাটস ইট।